আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা এবং উপসর্গে আরও 21 জনের মৃত্যু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা সংকটাপন্ন। রাজধানী জুড়ে করোনা সংক্রমণের ভয় আতঙ্ক, লকডাউন না থাকলেও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। এবং ঘূর্ণিঝড় আমপানে ভাঙা বেড়িবাঁধ মেরামত হয়নি, সাতক্ষীরায় 21টি গ্রাম এখনো পানির মধ্যে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম ও বরিশালে 13 জন, কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে 19 জন পর্যন্ত লকডাউন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চট্টগ্রামে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে, আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ হারিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার এসআই একরামুল ইসলাম সহ 8 জন, নতুন আক্রান্ত 140 জন। এছাড়া বোয়ালখালীতে করোনায় আক্রান্ত সন্দেহে পাঁচতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বরিশালে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে আক্রান্ত 2 জন এবং উপসর্গ নিয়ে ভর্তি 1 জন মারা গেছেন। এছাড়া গৌরনদী ও মেহেন্দিগঞ্জে উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে 6 জেলায় 10 পুলিশ, 1 ডাক্তার, 10 নার্স সহ নতুন শনাক্ত হয়েছেন 57 জন। কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন আরও 116 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন বিটিভির ক্যামেরা পার্সন সহ 2 জন। বিরামপুর গ্রামের নিজ বাড়িতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে মারা যান ক্যামেরা পার্সন আবু বকর, আরেকজনের মৃত্যু হয়েছে সরাইল উপজেলায়। জেলায় নতুন 37 জন সহ আক্রান্তের সংখ্যা 243 জন। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ এসকে হাসপাতালে মারা গেছেন 1 জন, নতুন আক্রান্ত হয়েছেন 68 জন। রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে 67 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ আরও 14 জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়া কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলায় 52 জন নতুন শনাক্ত হয়েছেন। গাইবান্ধায় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 47 জন। করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। দেশের প্রথম কোনো এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে 19 জুন পর্যন্ত পৌর এলাকা লকডাউনের আওতায় আনা হলো। নারায়ণগঞ্জে একদিনে 81 জন শনাক্ত হলেও কারো মৃত্যু হয়নি। এছাড়া নেত্রকোনায় 34, লক্ষ্মীপুরে 12, চুয়াডাঙ্গায় 6 জন পুলিশ সদস্য সহ 11 জন, শেরপুরে 12 ও শরীয়তপুরে নতুন 5 জন করোনা শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণের পর গতকাল অস্ত্রোপচার করা হয়। এরপর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন, চিকিৎসকরা তাকে এভাবে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত ভেবে 5 তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক, তার নাম সুমন দেওয়ানজি। স্থানীয়রা জানায়, সুমন করোনায় আক্রান্ত ভেবে গতরাতে নিজের কাজ থেকে তার স্ত্রীকে আলাদা থাকতে বলে। এরপর তার করোনা পরীক্ষার জন্য উদ্যোগও নেওয়া হয়, কিন্তু হাসপাতালে না গিয়ে সকালে বাড়ির কাছে 5 তলা ভবনে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। লকডাউন না থাকলেও স্বাভাবিক অবস্থায় ফেরেনি রাজধানী ঢাকা পরিস্থিতি। বন্ধ আছে বড় বড় শপিং মল, রেস্টুরেন্ট সহ অর্ধেকেরও বেশি দোকানপাট। গণপরিবহন চললেও তাতে নেই যাত্রীদের ভিড়। রাজধানীর এমন চিত্রের কথা তুলে ধরেছেন নিয়াজজামান সজীব। চলছে গাড়ি, তবে নেই যাত্রীদের চিরচেনা সেই ভিড়।
যারা গণপরিবহন ব্যবহার করছেন তারা নিতান্ত প্রয়োজনেই বাইরে বের হয়েছেন। চারিদিকের পরিস্থিতি তো ভালো না, এখন বাধ্য হয়ে কাজ করতেছি। ভাই আবার কতদিন ধরেই বা ঘরে বস ঘরেই মধ্যে থাকবো, এটাও তো একটা ব্যাপার। আমরা ঘরের মধ্যে থাকতে থাকতে নিজেরাই মনে হচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছি, একটু বের হই। তবে যানবাহনের বাড়তি ভাড়ায় অস্বস্তিতে সেই যাত্রীরা, আবার যাত্রী কম থাকায় পরিবহন সংশ্লিষ্টরাও করছেন ক্ষতির আশঙ্কা। এই পরিস্থিতিতে মনে হয় আমাদেরও ইনকাম নাই, বাসওয়ালাদেরও নাই, মানুষ খুবই সীমিত, যাত্রী নাই, খালি গাড়ি বলিস মতি থেকে আসি, দুই তিন যাত্রী মাত্র গাড়ির মধ্যে, খালি চালাই এইতে গাইলাম, এইতে গাই তো এখানে বসে রয়েছি। নির্দেশনা মেনে এখনও বন্ধ আছে রাজধানীর বড় বড় শপিং মল, তবে এসবের সামনে আসছেন ক্রেতারা, কবে খুলবে সেই খোঁজখবর করছেন বন্ধ নগরীর নামি দামি সব হোটেল রেস্তোরাঁও। এখনও অনেকগুলো মানুষ আছে আপনার চারপাশে দেখবেন, ওরা যে সামাজিক দূরত্ব ওরা বজায় রাখছেন না, মানুষ যেভাবে চলাফেরা করতেছে, এইসব লকডাউন না দেওয়াই ভালো, দিলে ভালো করে দেখ যাতে কোনো কিছু থাকবো না শেষ। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি এখনও অনেক কম, অবশ্য ব্যক্তিগত গাড়ি চলাচল আগের চেয়ে বেড়েছে। অর্থনৈতিক কারণে লকডাউন শিথিল করা হয়েছে, করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ের যে ক্ষতি তা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন জনসচেতনতা যতটা বাড়বে ততই এই সংকট অর্থাৎ করোনা ভাইরাস থেকে মানুষকে দূরে রাখা যাবে। নিয়াজ যেমন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে সাতক্ষীরা উপকূলে ভেঙে যাওয়া 23টি বেড়িবাঁধের বেশিরভাগই এখনও মেরামত করা হয়নি, নোনা পানি এখনও ঢুকছে লোকালয়ে, পানির মধ্যে দুর্বিষহ দিনযাপন করছে নদী ও সাগর পাড়ের 21টি গ্রামের মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। কপোতাক্ষ, খোলপেটুয়া, বেতনাসহ বড় 7টি নদী বইছে সাতক্ষীরার উপর দিয়ে, এর বেশিরভাগই গিয়ে মিলেছে বঙ্গোপসাগরে। প্রায় 60 বছর আগে সাতক্ষীরা উপকূলে নির্মিত 802 কিলোমিটার বেড়িবাঁধের 150+ পয়েন্ট এখন ঝুঁকিপূর্ণ। আইলা, সিডর, ফণী ও বুলবুল সহ বিভিন্ন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁধ। সবশেষ ঘূর্ণিঝড় আমপানের জলোচ্ছ্বাসে ভেঙেছে 23টি পয়েন্ট, যার বেশিরভাগ দিয়েই এখনও লোকালয়ে ঢুকছে পানি। চাকলা গ্রামটা এখন নদীর জলে পানিতে ভেসে মানুষের বসবাসের একেবারে অনুপযোগী। গত 6 মাস ধরে আমরা এই কথাই শুনতেছি রাস্তা হবে, কিন্তু এ পর্যন্ত রাস্তা হয় নাই, যে কারণে যদি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে রাস্তাটা করা সম্ভব হয়, যে দুর্ভোগ সে দুর্ভোগের লাঘবের যেটা সেটা হচ্ছে সর্বোত্তম টেকসই বেড়িবাঁধ। আশাশুনি ও শ্যামনগর উপজেলার কয়েকটি এলাকায় ভাঙা বাঁধ মেরামত শুরু করেছে সেনাবাহিনী, তাতে যুক্ত হয়েছেন এলাকার হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দেখতে এসেছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীও। জানুয়ারি মাসে যখন আসি তখন 3টা প্রকল্প নেওয়া হয়েছে, এক এক দুটা ছিল 900 কোটি টাকা করে আর একটা ছিল 1200 কোটি টাকা। সেই প্রকল্পগুলো আবার তৈরি করা হয়ে গিয়েছে, করোনা ভাইরাসের জন্য অফিস বন্ধ থাকার জন্য আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে পারিনি, এটা আমরা খুললে পরে আমরা পাঠিয়ে দেবো, পাস হলে পরে আমরা কাজ শুরু করতে পারবো। আমপানে ধসে পড়া এসব বেড়িবাঁধ দ্রুত মেরামত করতে না পারলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এডিস মশা নিধনে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে পরিচ্ছন্নতার এই কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া অ্যাপের মাধ্যমে এডিস মশার প্রজনন স্থলের ডাটাবেস সংরক্ষণ করা হচ্ছে। অভিযানে কয়েকটি বাসা ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করে DNCC নির্বাহী ম্যাজিস্ট্রেট। 10 দিন ব্যাপী এই অভিযান শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। একটা নির্মাণাধীন ভবনই বলা যায়, সেখানে টায়ারের ভিতরে এডিস মশার লার্ভা পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমরা দণ্ডবিধি 1860-এর 269 বিধি মোতাবেক তাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ থাকবে তারা যেন সচেতন হয়, তাদের নিজ আঙ্গিনা তারা নিজের উদ্যোগেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলের লিচুর বাম্পার ফলন হয়েছে।
তবে করোনা প্রাদুর্ভাবের কারণে দূর দূরান্তের পাইকাররা আসতে না পারায় ভালো দাম পাচ্ছেন না চাষিরা। 2001 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু হয়। এর মধ্যে জেলার সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগরে আবাদ হয় বেশি। এবার জেলায় অন্তত 455 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1400 মেট্রিক টন। উৎপাদিত লিচুর মধ্যে পাটনায় চায়না 3 ও মুম্বাই উল্লেখযোগ্য। পাটনায় জাতের প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। এদিকে টাঙ্গাইলে লিচুর বাম্পার ফলন হলেও করোনায় পরিবহন সংকট দেখা দেয়ায় সময় মতো বাজারজাত করতে না পারায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। করোনা ভাইরাস মহামারী শুরুর পর মাস্ক ব্যবহারে গুরুত্ব না দিলেও এবার পাবলিক প্লেসে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সার্জিক্যাল মাস্কের চাইতে কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার উৎসাহিত করেছেন তিনি। এদিকে ব্রাজিলে করোনা ভাইরাসে প্রতি মিনিটে একজনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটিতে করোনায় মৃত্যু 40,000 ছাড়িয়েছে। আক্রান্তের দিকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে এখন ব্রাজিল। দ্রুত সংক্রমণ বাড়ছে মেক্সিকো, পেরু, কলম্বিয়া, চিলি ও বলিভিয়াতেও। এদিকে সংক্রমণের দিক থেকে ইতালিকে টপকে এখন 6 নম্বরে ভারত। দেশটিতে 24 ঘন্টায় 294 জনের মৃত্যু হয়েছে। বিশ্বে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা 67,41,000 ছাড়িয়েছে আর মৃত্যু হয়েছে 3,95,000-এর বেশি। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। চাপাই নবাবগঞ্জ রাজশাহী ঢাকা রুটে আম পরিবহনের চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। গতকাল বিকেলে 1,000 কেজি আম নিয়ে ট্রেনটি চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। জেলা প্রশাসক এজেড এম নুরুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ও চাপাই নবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী এ সময় উপস্থিত ছিলেন। চাপাই নবাবগঞ্জ থেকে প্রতি কেজি আমের ভাড়া নির্ধারণ করা হয়েছে 1.31 টাকা। পরে রাজশাহী স্টেশন থেকেও 1,600 কেজি আম ও কয়েক কার্টুন লিচু তোলা হয় ট্রেনটিতে। রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি প্রতিদিন বিকেল 4টায় চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটিতে আম ছাড়াও শাকসবজি সহ যে কোনো ধরনের মালামাল বহন করা যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। জার্মান বুন্দেসলিগায় ব্রুশিয়া মুনসেন গ্লাডবাখকে 1-0 গোলে হারিয়েছে স্পোর্টিং ক্লাব ফ্রেইবার্গ। নিজেদের মাঠ সোয়ারজল্ট স্টেডিয়ামে প্রথমার্ধে বল পজিশনে পিছিয়ে পড়ে ফ্রেইবার্গ। এ সময় মুনসেন গ্লাডবাখ গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিক শিবির। তারই ধারাবাহিকতায় ম্যাচের 58 মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন নিলস পিটার্সবার্গ। গোল শোধে মরিয়া গ্লাডবাখের প্লিয়া 69 মিনিটে লাল কার্ড পেলে শেষ 20 মিনিট 10 জন নিয়ে খেলে মুনসেন গ্লাডবাখ। এই জয় পরবর্তী মৌসুমে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল ফ্রেইবার্গ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা এবং উপসর্গে আরও 21 জনের মৃত্যু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা সংকটাপন্ন। রাজধানী জুড়ে করোনা সংক্রমণের ভয় আতঙ্ক, লকডাউন না থাকলেও স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। এবং ঘূর্ণিঝড় আমপানে ভাঙা বেড়িবাঁধ মেরামত হয়নি, সাতক্ষীরায় 21টি গ্রাম এখনো পানির মধ্যে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।